এন থেকে পরিচয়, এন থেকে আমাদের ভালো লাগা, ভালো লাগাতে গেই এরকমটা হয়েছে। ওর সাথে আমার টিকটকে পরিচয় হয় নাই, টিকটকের আগে থেকে এক বছর আগে থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক করে এক নারী পালিয়েছেন দুই সন্তানকে রেখে, এমন একটি তথ্য ভেসে বেড়াচ্ছিল। আমাদের চ্যানেলে আমি এর বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, যদি আপনাদের ভিডিওগুলো না দেখা থাকে তাহলে এখনই ঝটপট ভিডিওগুলো দেখে নিন। ভিউয়ার্স, এখন আমি জানাবো ওই নারীর সর্বশেষ অবস্থা। কথায় আছে, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, পরকীয়ায় পড়ে ঠিক এমনটাই হয়েছে ওই নারীর। প্রথমে তিনি বলছিল তার সন্তানকে চাই, সন্তানকে নেয়ার জন্য বাবার বাড়িতে এসেছিল, নানা অজুহাত কান্নাকাটি কত কিছুই না করলো দুই সন্তানকে পাওয়ার জন্য। অথচ কিছুদিন আগে কিন্তু 10 বছর বয়সী মেয়েকে রেখে 3 বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়েছিল পরকীয়ার সেই প্রেমিকের সঙ্গে। তখন কিন্তু বড় মেয়ের কথা মনে পড়েনি তার, জানা গিয়েছিল ছোট মেয়েকেও বাবার হাতেই পৌঁছে দিতে চায়। কিন্তু হঠাৎ করেই আবার মায়াকান্নায় ভরে উঠেছিল তার হৃদয়। বাবার কাছে এসে কান্নাকাটি করছিল, এলাকাবাসী সহ সকলের হাতে পায়ে ধরছিল বড় মেয়ে সহ দুই মেয়েকে নিজের কাছে রাখার জন্য। কিন্তু ভিউয়ার্স, এগুলো সবই যে ছিল তার ছলনা আর মিথ্যা অভিনয় তা হয়তোবা আমাদের এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে তিনি তার নতুন প্রেমিকের সঙ্গে সামনে এসেছেন, সামনে এসেছেন প্রাক্তন স্বামীকে রেখে টিকটকার সেই নতুন স্বামীকে নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড আলোচনা সৃষ্টিকারী সেই মহিলা সম্পর্কে কিছু তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি, তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আর কথা নয়, সরাসরি দেখে আসি ওই মহিলা তার নতুন প্রেমিককে নিয়ে কি বলছেন। আমরা যে জায়গা থাকতাম তারপর ও সিলেট গেছিল, যাওয়ার পর এনতে গিয়ে আমাদের পরিচয়, না না আমি আমার বাচ্চাটারে নিয়ে আইছিলাম, আমার দুই সন্তান একটারে নিয়ে আইছিলাম, আর একটা অনেক 5 বছরের, ওর বাবা ছাড়া থাকতে পারে না, ওর বাবার জন্যই পাগল, আর ছোট মাইয়ানরা আমার জন্য পাগল, এই জন্য আমার সাথে নিয়ে আইছিলাম। তারপরে ও মাইনা নিয়েছিল, ও আমার বাচ্চা পালতে রাজি আছে, তারপরে এমনটা ওরে ডিভোর্স দেওয়ার পর ওর আমার বাচ্চার আমার থেকে জোর করে নিয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি আমার বাচ্চা, ওই খাবিন তালাকনামা ও কাগজ দিতে চায় না, বাদে কে বলছে যদি তালাকনামার মধ্যে এই যদি সই না দিতে চায় তাহলে আমার বাচ্চা দিব না, কিন্তু ওইটা আমি জানতাম না। তারপর আমি ওদের কাছে 2 বছর টাইম চাইছি আমার বাচ্চাটারে আমার কাছে রাইখা যাও, আমি তারপর 2 বছর পর আমার বাচ্চাটারে যতক্ষণ বুঝব তারপর আমার বাচ্চাটারে আমি দিয়ে দিব, এখন তো বুঝ নাই হয় নাই আমার বাচ্চাটা। কষ্ট লাগতেছে আমার বাচ্চার জন্য, আমি অনেক দিয়ে খোঁজখবর নিয়েছি বাচ্চাটার জন্য, আমি আমার মারেও বলছি আম্মা তুমি হ্যাঁ বলছে আমার থেকে বাচ্চা নিয়ে আমার মার কাছে দিয়ে দিব, কিন্তু তারপর আমার মার সাথে হ্যাঁ পোলট্রি মারছে আমার মার কাছে দিব না। তারপর ওর কাছে আমি কয়েকবার এই আম্মার কাছে বলছি আম্মা ওরে খোঁ আমার বাচ্চাটারে আমার আরও 2-3 বছর আমার টাইম দেখ আমার বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসবো, তারপর হ্যাঁ আম্মার কত তো রাজি হয় নাই হ্যাঁ আমার বাচ্চা নিয়ে গেছে। বুকতে গিয়ে নিছে ওই যে বললাম না খাবিন তালাকনামার মধ্যে কে যে বলছে তালাকনামার মধ্যে যদি সই না দেয় তারপর আমার এই বাচ্চা দেওয়া হইব না, কীভাবে তাকে অনেক কষ্ট লাগতেছে, যখন ওর কথা মনে হয় ওর আত্মার কথা মনে হয় অনেক খারাপ লাগে। কিসের মায়ের হ্যাঁ যদি আমি সব কিছু ত্যাগ করে হয় এর কাছে চলে গেছিলাম, কিন্তু হ্যাঁ এটা বুঝে নাই হ্যাঁ তাও অত্যাচার করতো, ওর মা বাপে মার কথা শুনে অত্যাচার করতো, আমি সব কিছু ত্যাগ করে ওর কাছে চলে গেছিলাম, আমার মা বাপের অবাধ্য হয়ে ওর কাছে চলে গেছিলাম, কিন্তু ওই মর্মটা আমার দেয় নাই, এর 1 বছর বাদ থেকে আমার সাথে অত্যাচার করতো, ওর বাড়িতে নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে ওর মার কথা শুনা মার দূর করতো, মারার জন্য বলে একটু ইঙ্গিত দিয়ে দিলে তো হয় ভালো, প্রথম প্রথম পাই না, তারপর তো এই আমার মা বাবা যাইতো ওর বাড়িতে, বুঝে না ঠাকার লোক কেমন এক লোক, যদি ওরা যদি টাকা পায় তো ওরা সব কিছুই করতে পারে। না আমি টিকটকের এক
একসময়ের মধ্যে আমাদেরকে নিয়ে হয় না, আমাদের ইলেকশনের আগের থেকে, কিন্তু ওরা যা কিছু বলতেছে ওদের মন থেকে বলতেছে, বলতে থাকুক। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম, দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে যে কোনো মতামত টেক্সট করতে পারেন। একই সঙ্গে নেক্সট টাইম আবার নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।